আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো ও নিরাপদে আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা অনুশীলনী 1.3 এর 2 নম্বর পর্যন্ত করেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আজকে আমরা এরপর থেকে শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্য বই 17 পৃষ্ঠা বের করো। 3, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্ষা গুণ নির্ণয় করো। গত ক্লাসে আমরা বর্ষা গুণ নির্ণয় শিখেছিলাম, আজকে আমরা শিখব লসাগু নির্ণয়। লসাগু লসাগু নির্ণয়, লসাগু সমান আমরা জানি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সংক্ষেপে লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে আমরা জানলাম লসাগু সমান লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে আমরা জানবো লসাগু কাকে বলে, লসাগু কাকে বলে, লসাগু হলো দুই বা ততোধিক সংখ্যার, দুই বা ততোধিক সংখ্যা ক্ষুদ্রতম সাধারণ, ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে তাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে। দুই বা ততোধিক সংখ্যা ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে তাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে। তাহলে আমরা জানলাম লসাগু কাকে বলে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো, তোমরা এগুলি খাতায় সুন্দর করে উঠিয়ে নাও। এখন আমরা লসাগু নির্ণয় করব। আমি এখন মুছে দিচ্ছি। ১৫, ২৫, ৩০ এর লসাগু নির্ণয় করব মৌলিক গুণনীয়কের সাহায্যে। ১৫, ২৫, ৩০ প্রথমে আমরা লিখব মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করতে হলে আমরা প্রথমে মৌলিক গুণনীয়কের মাধ্যমে বিশ্লেষণ করব। তাহলে আমরা লিখব ১৫, ২৫ ও ৩০কে মৌলিক গুণনীয়কের এর মাধ্যমে মৌলিক গুণনীয়কের মাধ্যমে বিশ্লেষণ করি।
তিন দ্বারা দিব, তিন একটি মৌলিক সংখ্যা, তাহলে তিন পাঁচা পনেরো, পনেরো হয়ে গেল। তারপরে যে পঁচিশ, পঁচিশ একটা বিজোড় সংখ্যা, তাহলে তিন দ্বারা যায় না, তাহলে আমরা পাঁচ দ্বারা, পাঁচ পাঁচা পঁচিশ। তারপরে হলো ত্রিশ, ত্রিশ একটা জোড় সংখ্যা, তাহলে আমরা ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুই দ্বারা দিব, পনেরো দুপুরে ত্রিশ, তারপরে পনেরো হলো বিজোড় সংখ্যা, তিন দ্বারা দিই, তিন পাঁচা পনেরো, তা হয়ে গেল আমাদের বিশ্লেষণ হয়ে গেল। এখানে দেখবো পনেরো সমান তিন গুণ পাঁচ, সুতরাং পনেরো এর মৌলিক গুণনীয়ক গুলো হল, মৌলিক গুণনীয়ক পনেরো, মৌলিক গুণনীয়ক গুলো হল কত হল, তিন পাঁচ, তিন পাঁচ। তারপরে লিখবো পঁচিশ সমান পাঁচ গুণ পাঁচ, লিখবো সুতরাং পঁচিশ এর মৌলিক গুণনীয়ক গুণনীয়ক গুলো হলো, পঁচিশের মৌলিক গুণনীয়ক গুলো হল পাঁচ পাঁচ। তারপর আরেকটি সংখ্যা বাকি আছে ত্রিশ, ত্রিশ সমান দুই গুণ তিন গুণ পাঁচ, দুই গুণ তিন গুণ পাঁচ, তাহলে ত্রিশ এর মৌলিক গুণনীয়ক গুলো হলো, সুতরাং ত্রিশ এর মৌলিক গুণনীয়ক গুলো হলো, মৌলিক গুণনীয়ক গুলো হলো মৌলিক গুণনীয়ক গুলো হলো দুই তিন পাঁচ, দুই তিন পাঁচ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মৌলিক গুণনীয়ক গুলো লিখলাম। আমরা প্রথমে পনেরো মৌলিক গুণনীয়ক গুলো লিখলাম, তারপর পঁচিশ, তারপর ত্রিশ। এখন আমরা এই তিনটি সংখ্যার মৌলিক গুণনীয়ক গুলোর মধ্যে দেখবো সর্বোচ্চ দুই কতবার আছে, তিন কতবার আছে, তারপর পাঁচ কতবার আছে, আমরা সেইগুলি লিখব। আশা করি তোমাদের উঠানো হয়েছে, তাহলে আমি উপরের দিক দিয়ে একটু মুছে দিই। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারতেছ। সুতরাং পনেরো পঁচিশ ও ত্রিশ এর লসাগু সমান, আমরা দেখব প্রথমে দুই, এখানে আছে একবার, এখানে নাই, এখানে নাই, তাহলে একবারই আছে, তাহলে আমরা লিখবো সর্বোচ্চ যতবার আছে সেটা লিখবো, লিখবো দুই গুণ। তারপরে তিন দেখবো, এখানে আছে একবার, এখানে না, এখানে আছে একবার, তাহলে এটাও সর্বোচ্চ একবার আছে, তাহলে একবারই লিখব। তারপরে দেখি পাঁচ, এখানে আছে একবার, এখানে দুইবার, এখানে একবার। আমাদের লসাগুর নিয়ম হলো আমরা সর্বোচ্চ যতবার আছে সেটা আমরা লিখব, তাহলে সর্বোচ্চ এখানে আছে দুইবার, তাহলে পাঁচ দুইবার আছে, আমরা দুইবারই লিখব। তাহলে আমরা গুণ করে নিই, হলো দুই গুণ তিন, তিন দুগুণে ছয়,
6 গুণ 5 5 6 30 30 কে 5 দ্বারা গুণ হলে হবে 30 গুণ 5 150 তাহলে আমরা পেলাম কত লাস্ট 150 মানে আমরা মৌলিক গুণনীয় গুলো দুই দেখব সর্বোচ্চ কতবার আছে একবার আমরা নিলাম 3 কতবার আছে এখানে সর্বোচ্চ একবার নিলাম 5 আছে সর্বোচ্চ দুইবার তাহলে আমরা নিলাম তারপর এই গুলি মৌলিক গুণনের পুরো আমরা গুণ করলাম 2 গুণ 3 6 5 6 30 30 কে 5 দ্বারা গুণ করলে 150 তাহলে আমরা লসাগু হয়েছে কিনা সেটা আর কাছে সহজ উদাহরণ নিয়ে বললাম আমরা যে সংখ্যাগুলো লসাগু নির্ণয় করলাম সেটা আমরা ভাগ করি যদি সকল সংখ্যা ভাগ যায় তাহলে সেটাও একটা সহজে বোঝা যায় যে হয়েছে লসাগুটা নির্ণয় 15 দ্বারা আমরা 150 কে ভাগ দিলে যায় 15 10 বার 25 দ্বারা 150 কে ভাগ করলে যায় 6 বার 30 দ্বারা ভাগ করলে যায় 5 বার প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমাদের উত্তর হয়েছে এবং এই লসাগু নির্ণয় বুঝতে পারছো এটা হচ্ছে মৌলিক গুণনকের সাহায্যে লসাগু নির্ণয় তাহলে আমি এটা মুছে দিলাম প্রিয় শিক্ষার্থীরা তারপরে আসি 4 নম্বর তিনের আরো দুইটা বাকি আছে এগুলো তোমরা নিজেরা করবে আমি এটা পরে লিখে দিব তারপরে আসি 4 ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করো ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করো তাহলে আমি প্রথমটাই করি 4 এর পর 96 120 ইউক্লিডীয় লসাগু নির্ণয় সময় আমরা এভাবে টান দিব তা আমরা প্রথমে লসাগু নির্ণয় সময় ইউক্লিডীয় পদ্ধতিতে করার সময় কি করব আমরা এরকম সংখ্যা দ্বারা ভাগ দিব যাতে দুটার মধ্যে যায় যদি দুইটা সংখ্যা থাকে তাহলে দুটার মধ্যে যেতে হবে দুটার বেশি থাকলো দুটার মধ্যে ন্যূনতম বা কমপক্ষে যেতে হবে তাহলে আমরা এখানে দেখি 96 এটা অযোগ সংখ্যা 120 এটা অযোগ সংখ্যা তাহলে আমরা দুই দ্বারা ভাগ দিই তাহলে দুটার মধ্যে যাবে দুই দ্বারা ভাগ দিলে এখানে হবে 48 এখানে একটা কমা দিই তারপরে লাগবে 120 ষাট ষাট যোগ 120 তারপর আবার যোগ সংখ্যা 48 ষাট আবার দুইবার দিই এখানে 24 এখানে হবে 30 আবার দুইবার দিই এখানে হবে 2 12 দুগুণে 24 15 দুগুণে 30 এখন একটা যোগ সংখ্যা একটা বিজোড় সংখ্যা 12 যোগ সংখ্যা 15 বিজোড় সংখ্যা এখন কি আর দুইটা যাবে না তাহলে আমরা দেখি আর পরে কত দিয়ে যেতে পারে আমরা 3 দিয়ে দিই 3 4 12 3 5 15 3 দিয়ে দিলাম 12 মধ্যে গেল 4 বার 15 মধ্যে গেল 5 বার তাহলে এখন রইল 4 এবং 5 এখন 4 এবং 5 আর কি আমি যদি দুইটা দিই 4 এর মধ্যে যাবে 5 এর মধ্যে যাবে না তাহলে হবে না কারণ আমাদের নিয়ম হচ্ছে ন্যূনতম দুটোর মধ্যে যেতে হবে পাঁচ এর মধ্যে দুই দা যা না পাঁচ দা দিলে আবার পাঁচ এক পাঁচ এর মধ্যে চারের মধ্যে যা না চার দা দিলে আবার চারের মধ্যে যা পাঁচ এর মধ্যে যা না তাই যাবে না তাহলে এটা এই পর্যন্ত যাবে আর যাবে না সুতরাং লিখব 96 ও 120 এর লসাগু কত আমরা লিখতে পারি নিম্ন লসাগু লিখতে পারি এত 20 96 ও 120 এর লসাগু আমরা এখন এই সবগুলি পাশাপাশি লিখে গুণ করব 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 তাহলে এখানে গুণ করলে কত হয় 2 গুণ 2 4 4 গুণ 2 8 আট গুণ তিন চব্বিশ চব্বিশ কে চার দ্বারা গুণ দিলাম চার চব্বিশ হলো ছিয়ানব্বই ছিয়ানব্বই কে আমরা পাঁচ দ্বারা গুণ দিব একটু রাগ করিনি যাতে ভুল না হয় পাঁচ ছয় ত্রিশ তিন পাঁচ নম্বর 480 কত গেলাম 480 প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছ এগুলি তোমরা পূর্বের শ্রেণীতেও করেছ তাই এগুলি তোমাদের কাছে সহজেই মনে হয় প্রিয় শিক্ষার্থীরা তাহলে চারের ক নম্বর আমি করে দিলাম খ এবং গ তোমরা নিজেরা বাসায় করবে আমি এই যত্ন দিয়ে দিচ্ছি
ইউক্লিডে পদ্ধতিতে লসাগু নির্ণয় তোমরা এইভাবে করবে, তাহলে এই যোগ হবে 1.3 এর 3, 4 তিন এবং চারের তিনে আছে তিনটা, চারে আছে তিনটা, এই ছয়টা তোমরা করবে মাসায় সুন্দর করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় নিয়মিত পড়াশোনা করবে, পিতামাতার কথা শুনবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।